আপনারা সবাই ভালো আছেন? কাজল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রেসিপি দেখাচ্ছি বন্ধুরা, আলু কাবলি। আলু কাবলির জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে আমি এটা কেটে নিয়েছি টুকরো টুকরো করে। কিছুটা ঝুরি ভাজা নিয়েছি, কিছুটা তেঁতুল নিয়েছি, একটা ছোট টমেটো, একটা শসা, দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ ছোট সাইজের, একটা পাতিলেবু, কিছুটা ছোলা নিয়েছি, আর এখানে ধনে নিয়েছি 1 চামচ, জিরে 1 চামচ, আর 6টা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা। এটা আমি ভেজে নেব। আটা গরম বসিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কাটা আমি এতে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু গরম হলে তারপরে আমি জিরেটা ধনেটা দিয়ে দেবো। ধনেটা দিয়ে দিচ্ছি, একটু হালকা গরম হলে আমি নামিয়ে নেবো। বেশি ভাজতে গেলে তেতো লাগবে মশলাটা, আলু কাবলিটা ভালো লাগবে না। মশলাটা আমি নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, আর এটা একটু ঠান্ডা হলে আমি এটা গুঁড়ো করে নেব। আলুতে ছোলাটা দিয়ে দিলাম, আর এই আলু কাবলি মাখলে পরে সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়, কিভাবে মজা করতাম আমরা সবাই। টমেটোটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা, লেবুর রসটা দিয়ে দিচ্ছি, চামচের 1 চামচ লবণ দিচ্ছি, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। শুকনো করা মশলাটা দিয়ে দিচ্ছি, ধনে, জিরে, লঙ্কা, তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। এবার এটা মাখিয়ে নিচ্ছি, আলু পাপড়িটা আমার মাখা হয়ে গেছে। এবার প্লেটে সাজিয়ে নেব। উপরতে আমি এই ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছি, আলু পাপড়ির সাথে এই ঝুরি ভাজাটা খুবই ভালো লাগে। আর এই ছোট ছোট বাটিগুলো দেখছেন, এইগুলি ফুচকা খেতে খুব বাটিগুলো পাওয়া যায়, এই বাটিতেই আমি সাজিয়েছি। ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখন আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।